অবশেষে আজ আমার কাছে চলে এলো ভিভো ওয়াই ফিফটি ওয়ান যেটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ভালো একটা ক্যামেরার ডিজাইন এবং একটি পাওয়ারফুল ব্যাটারিও থাকছে এই ডিভাইসটির মধ্যে আজ আমি এই ভিডিওতে এই মোবাইল ফোনটির আনবক্সিং করবো তার সঙ্গে সঙ্গে একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব এই মোবাইল ফোনটি আপনার জন্য কতটা বেটার হবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে লাইক করে ফেলুন এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারটাকেই আপনারাই একটু বড়ো করে তুলুন তো চলো সবার প্রথমে বক্স কে ওপেন করে দেখি বক্সের মধ্যে কি কি পাওয়া যায় তো চলো বক্সটাকে ওপেন করে দেখে নিই সবার প্রথমে এই পেপারটাকে সরিয়ে দিচ্ছি তো দেখি বক্সটা ওপেন করে বক্সের মধ্যে সবার প্রথমে কীটা পাওয়া যায় তো এখানে বক্সটাকে ওপেন করে দিয়েছি তো চলো বক্সটা ওপেন করে দেখা যাক বক্সের মধ্যে সবার প্রথমে কি পাওয়া যায় তো বক্স ওপেন করার সঙ্গে সঙ্গে আরও একটা ছোট বক্স কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা আমি পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন এখানে একটা ভিভো লোগো আপনারা পেয়ে যাবেন এখানে তো দেখি বক্সের মধ্যে কি কি আছে সবার প্রথমে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সবার প্রথমে সিম রিজেক্টার পিন তার সঙ্গে সঙ্গে কিছু কাগজপত্র এটাকে আপনি পড়তেও পারেন তো এটাকে সাইটের দিকে রেখে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে একটা টিপিউ কেস অর্থাৎ ব্যাক কেস আপনারা পেয়ে যাচ্ছেন একটা নর্মাল টিপিইউ কেস তো বক্সের মধ্যে অবশ্যই আর কিছুই নেই এবং এটাই হচ্ছে ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন এটাকেও সাইটের দিকে রেখে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এখানে আর কী কী আছে দেখে নেওয়া যাক এখানে আপনারা একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন যেটা আঠেরো ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনারা কিন্তু এখান থেকে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি ক্যাবল যেটা দেখতেই পাচ্ছেন অবশ্যই টাইপ সি ক্যাবলটাও এখানে থাকছে এবং ভিভো প্রত্যেকটি বক্সের মধ্যে যেটা দিয়ে থাকে ইয়ারফোন অর্থাৎ হেডফোন এখানেও আপনারা হেডফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো অবশ্যই খুব একটা ভালো জিনিস দিয়েছে ভিভো তো এখন চলে যাব সরাসরি মোবাইল ফোনটির দিকে সবার প্রথমে আমি এই র্যাপটিকে সরিয়ে দিচ্ছি এবং এখানে সবার প্রথমে ডিজাইনকে নিয়ে কিছু কথা বলতে চাই তার আগে একটি কথা বলে নিতে চাই খুব তাড়াতাড়ি কিন্তু ভিভো ভি টোয়েন্টি প্রো এবং ভিভো ভি টোয়েন্টির ফুল রিভিউ আসতে চলেছে আমার চ্যানেলে এবং এই মোবাইল ফোনটির যে ক্যামেরার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি প্রোর মতো সেম একটা ক্যামেরার ডিজাইন কিন্তু আপনার সেম একটা একটা লুক ব্যাক সাইডে যে ক্যামেরার ডিজাইনটা আপনারা এখান থেকে পাচ্ছেন তো এখানে দিয়েছে পলি কার্বনিক বগি তো এত দাম দিয়ে মোবাইল ফোন লঞ্চ করছে এখানে কিন্তু পলি কার্বনিক বগিটা না দিলে খুব বেটার হতো কিন্তু এখানে দিয়েছে পলি কার্বনিক বগি গ্লাস বগিটা দিলে খুব একটা বেকার হয়ে যেত তার সঙ্গে সঙ্গে ব্যাক সাইডে থাকছে তিনটে ক্যামেরা এলইডি ফ্ল্যাশ থাকছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সারটা ব্যাক সাইডে থাকছে না পার বাটমের ওপরে এবং মোবাইল ফোনকে একশো গ্রাম ওজন আপনারা মোবাইল ফোনটি পেয়ে যাচ্ছেন তো ব্যাক সাইডে ডিজাইন ঠিকঠাক আছে কিন্তু এখানে গ্লাস বগি দিলে খুব ভালো হতো পলিকার্বনের বডি দিয়েছে এই ডিভাইসটির মধ্যে নিচের দিকে গেলে এখানে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক সেকেন্ডারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট স্পিকার রাইট সাইডে গেলে ভলিউম আফগান বাটাম পার বাটমের ওপরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও অপরের দিকে গেলে এখানে আপনারা পাচ্ছেন সেকেন্ডারি মাইক্রোফোন তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন গেরিকাটের সিম স্লটেজ সাপোর্টও তো আপনি এখানে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজও করতে পারবেন ডিজাইন তত একটা খাস লাগেনি আমাকে কেননা এত দামের মোবাইল ফোন পলি বগে ব্যবহার করা হয়েছে এখন চলে যাব ডিসপ্লে দিকে এখানে আপনারা সিক্স ইন্টু ফাইভ এইট ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস ডিসপ্লে যেটা অবশ্যই ওয়াটার ডপ নচের সঙ্গে পাচ্ছেন এবং এর ব্যাজেলস নিচের চেনটাও অনেকটাই ছোট পাচ্ছেন কিন্তু এখানে শুনতে খারাপ লেগেছে দু হাজার কুড়ি সাল শেষ হতে যায় এত দামের মোবাইল ফোনের মধ্যে ওয়াটার ডপ নচ এখানে পাঁচ হোল ডিসপ্লেটা দিলে খুব কিন্তু বেকার হয়ে যেত কিন্তু এই ডিভাইসটির মধ্যে যে ভিডিও কোয়ালিটিটা আপনারা পাবেন ভালোই কিন্তু পেয়ে যাবেন এখান থেকে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালো কিন্তু লেগেছে এই মোবাইল ফোনটির ভিডিও কোয়ালিটিটা আমাকে আপনাকে কেমন লাগছে কমেন্ট করে সেটা জানাবেন তার সঙ্গে সঙ্গে ফোন সাইটে কর্নিং গরিলা গ্লাস থ্রির প্রোডাকশানও আপনারা কিন্তু ফোন সাইট থেকে পেয়ে যাচ্ছেন এখান থেকে অবশ্যই ডিসপ্লেটা ভালোই লেগেছে আমাকে তার সঙ্গে সঙ্গে এখন এখানে আর একটি কথা বলবো আপনি যদি এই ডিভাইসটিকে বাইরে অর্থাৎ আউটডোরে ইউজ করেন এখানেও আপনারা কিন্তু কোনো প্রবলেম পাবেন না ডিভাইসটির মধ্যে থেকে ওভারঅল ডিসপ্লেটা কিন্তু আপনারা ভালোই পাচ্ছেন এখান থেকে এখন যদি চলে যাওয়া যাক এই মোবাইল ফোনটির প্রসেসারের দিকে এখানে আপনারা অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসার পাচ্ছেন না এখানে আপনারা একটা নর্মাল প্রসেসার পেয়ে যাচ্ছেন যেটা কলকম স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি ফাইভ প্রসেসার আপনি যদি এখানে পাবজি গেম বা কল অফ ডিউটি গেমটা খেলতে চাইছেন তত ভালোভাবে খেলতে পারবেন না খেলতে পারবেন অবশ্যই ল্যাক ফ্রেম ড্রপ পাবেন কিন্তু আপনি ফ্রি ফায়ার গেম যদি খেলতে চাইছেন তার সঙ্গে সঙ্গে আপনি যদি গেলি ইউজের জন্য একটি ডিভাইস নিতে চাইছেন খুব একটা বেকার পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন এবং আমি এই মোবাইল ফোনটির মধ্যে অনেকগুলো অ্যাপস ওপেন করেছিলাম যেগুলো প্রত্যেকটি র্যামের মধ্যে ছিল যেগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই তো ওভারঅল যদি এই মোবাইল ফোনটির পারফরমেন্সকে নিয়ে কোনো কথা বলা যায় আমি এখানে একটি কথা বলবো আপনি যদি গেমিংয়ের জন্য বিশেষ করে মোবাইল ফোনটি নিতে চাইছেন আপনার জন্য তত একটা ভালো ডিভাইস হবে না এবং যদি এখন এই মোবাইল ফোনটির ব্যাটারিকে নিয়ে কোনো কথা বলা যায় এখানে পাঁচ হাজার এম এ এর পাওয়ারফুল ব্যাটারি দিয়েছি তার সঙ্গে সঙ্গে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার তো ব্যাটারি ব্যাক আপ অবশ্যই ভালোই পাবেন এখানে এবং এখন চলে যাবো ক্যামেরার দিকে সাইডে অবশ্যই থাকছে তিনটে ক্যামেরা যেটার মেন সেন্সারটা আপনারা এখানে পাবেন আটচল্লিশ মেগাপিক্সেলের তার সঙ্গে সঙ্গে আট মেগাপিক্সালের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার লেন্সও এখান থেকে আপনারা পাচ্ছেন ষোলো মেগাপিক্সালের সেলফি ক্যামেরা অবশ্যই আমি আপনাদের এই মোবাইল ফোনটির কিছু ফটো সিম্পল দেখাচ্ছি যেগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব কিন্তু একটা ভালোই লেগেছে এই মোবাইল ফোনটির পিকচার কোয়ালিটিগুলো আপনাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন প্রোটেক্ট শট বলো বা সিম্পল শর্ট বলো সমস্ত রকম পিকচার কোয়ালিটিগুলো কিন্তু আমাকে খুব একটা বেটার লেগেছে তো আপনাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখন জানিয়ে দেওয়ার পালা এই মোবাইল ফোনটি আপনার জন্য কেমন হবে এই মোবাইল ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে আট জিবি একশো আঠাশ জিবি যেটা আঠেরো হাজার টাকার মধ্যে বাংলাদেশে যখন এই ডিভাইসটি যাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন বাইশ হাজার টাকার মধ্যে তো সেই দিক থেকে দেখতে গেলে তত একটা কিন্তু ভালো ডিভাইস হচ্ছে না কিন্তু অফিসার ডিভাইস অবশ্যই তত ভালো হচ্ছে না তো আমার মতে এই মোবাইল ফোনটি না নেওয়াই ভালো তো আপনাদের মতে কী কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব